দিন একই টেস্টে চিকেন খেতে কার ভালো লাগে, তাই রোজ যদি একটু টেস্ট চেঞ্জ করে রান্না করা যায় তাহলে তো খেতে ভালোই লাগে, নাকি? তো দেখো এখানে গোটা চিকেন নিয়ে নিয়েছি, আর এটা কিন্তু স্কিন সমেত চিকেন, আর বাড়িতেই আমি চিকেনটা কাটিং করি, তার কারণ আমাদের ভিডিওর জন্য অনেক পিসের প্রয়োজন হয় যেগুলো দোকান থেকে করে আনা সম্ভব হয় না। তো প্রথমে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি দেখো আলু, আর একটু নুন দিয়ে ভালোভাবে আলুগুলোকে ভেজে লাল লাল করে তুলে নেব। তোমাদের কার কার চিকেনের স্কিন ভালো লাগে আর কার কার ভালো লাগে না অবশ্যই কমেন্টস করে জানিও। আজকে আলুটা ভেজে নিয়েছি, তার কারণ তোমরা সব ভিডিওতে কমেন্টস করো যে আলুটা কেন ভেজে নাও না। আলুটা ভেজে নিলে কি হয় বলো তো, যে জায়গাগুলো এই যে লাল হয়ে গেছে সেই জায়গাগুলো ছেড়ে যায়, আর মাঝের আলুটুকু শুধু পড়ে থাকে, তাই আমি বেশিরভাগ সময় আলুটাকে ভেজে নিই না। কিন্তু আজকে আলুটাকে অনেকদিন পর ভেজেই রান্না করছি। দেখো পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলের মধ্যে, আর তারপরে পেঁয়াজগুলোকে সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি। আর পেঁয়াজগুলো একটু যখন ব্রাউন কালার হয়ে এসেছে এখানে দিয়ে দিলাম আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আদা রসুন লঙ্কা বাটার যে জারটা ছিল সেটা ধুয়ে এখানে একটু জল দিয়ে দিচ্ছি, আর তারপর ভালোভাবে এবার মশলাটাকে আবার কষাতে থাকবো। আর আমি কিন্তু মশলা মাঝে মধ্যে একটু জল দিয়েই কষাই, আর কয়টুকু তেল দিয়েছিলাম দেখতেই পেলে, তার কারণ হচ্ছে চিকেনে যেহেতু স্কিন আছে তাই আমি কম পরিমাণে কিন্তু তেল এখানে ব্যবহার করেছি। নুন দিয়ে দিয়েছিলাম, দিয়ে দিলাম হলুদ, আবার ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। চিকেন স্কিন থেকে কতটা পরিমাণ তেল ওঠে তোমরা তো জানোই, তাই বেশি তেল না দিলেও হয়। এখানে আমি দিয়ে দিলাম টমেটো কুচি করে, আর তারপর আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। মাঝে একবার একটু জল দিয়েছিলাম দেখে তো বুঝতেই পারছো। এখানে দিয়ে দিলাম আমি ধনে গুঁড়ো, আমি কিন্তু জিরে গুঁড়ো এক ফোঁটা ব্যবহার করবো না। জিরে গুঁড়ো ব্যবহার করলে না যে চিকেনের আসল গন্ধটা সেটা কিন্তু পাওয়া যায় না। তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে, তাহলে কি তুমি জিরে গুঁড়ো ইউজ করো না? হ্যাঁ আমি জিরে গুঁড়ো ইউজ করি, বললাম না প্রতিদিন একটু টেস্টটা চেঞ্জ করার জন্য। দিয়ে দিয়েছি কাশ্মীরি রেড চিলির গুঁড়ো, আর তার সাথে এখানে দিয়ে দিয়েছি মিট মশলা। আমি কিন্তু মিট মশলা মাঝে মধ্যে চিকেনে ব্যবহার করি, মাঝে মধ্যে করি না, তার কারণ ওই টেস্টের ডিফারেন্সের জন্য। ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে কেটে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। দেখো কেটে আমি সুন্দর করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। থেকে 3 মিনিট হাই ফ্লেমে কষিয়ে নেওয়ার পর আমি 5 মিনিট দেখো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, আর কতটা জল বেরিয়ে এসেছে বুঝতেই পারছো। এবারে এই জলের মধ্যেই আমি চিকেনটাকে একদম সুন্দর করে কষিয়ে নেব, আর তারপর অর্ধেক যখন চিকেনটা কষানো হয়ে গেছে আমি এখানে আলুগুলোকে দিয়ে দিয়েছি। এরপর ভালোভাবে আমি চিকেনটাকে কষাতেই থাকবো মিডিয়াম ফ্লেমে, যতক্ষণ না পর্যন্ত একদম ঝোলটা শুকিয়ে আছে। দেখো ঝোলটা কিন্তু টেনে গেছে। এইবারে আমি দিয়ে দিলাম হালকা উষ্ণ গরম জল, আর তারপরে ঢেকে দিয়েছিলাম। আর এরপর দেখো পুরোপুরি কিন্তু আমাদের চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, আর এখন কিন্তু এটা গরম গরম খাওয়ার জন্য একদম রেডি। তো চলো তোমাদের খেয়ে জানাই কেমন হয়েছে। তো আমাদের চিকেন রান্না হয়ে গেছে, আর কত সিম্পল ভাবে রান্না করলাম দেখতেই পেলে, আর চিকেনের কালারটা যে সুন্দর এসছে না। তো এই দেখো এটা হচ্ছে উইংসের পিস, সাথে একটু নিয়ে নেবো আলু আর একটু গ্রেভি। দেখো তেল কতটুকু দিয়েছি দেখতেই পেলে, তাও কতটা তেল বেরিয়েছে। তো প্রথমে একটু গ্রেভিটা দিয়ে খাবো। আলু দেখো, আলু একদম গোলে মাখন হয়ে গেছে। ওহো হো, চিকেন তো পুরো একদম সফট, ধরতে না ধরতে একদম খুলে আসছে। তোমরা বাড়িতে কিভাবে চিকেন রান্না করো অবশ্যই কমেন্টস করে জানাবে। আমি প্রতিদিন একটু আলাদা কিছু করার চেষ্টা করি, কারণ আমরা তো প্রতিদিনই বলতে গেলে চিকেন খাই, একঘেয়ে ভালো লাগে না। এখানে একটা অন্য একটা পিস নিয়ে নিলাম, দেখো একদম নরম। একটু চিকেন দিয়ে একটু গ্রেভি নিয়ে নিলাম, একটু গ্রেভি দিয়ে একটু চিকেন দিয়ে মাখিয়ে
ফাটাফাটি এভাবে বাড়িতে সিম্পল ভাবে বানাও, আর আমাকে কমেন্টস করে তোমরা জানাও যে তোমাদের কেমন লাগলো।